হেই গাইস, আপনার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অপারেটিং সিস্টেমের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা প্রসেস শিডিউলিং অ্যালগোরিদমের যে শর্টেস্ট জব ফার্স্ট SJF যে অ্যালগোরিদমটি রয়েছে সেই অ্যালগোরিদমটি নিয়ে আলোচনা করব। তো আশা করি আপনারা সবাই এটা এনজয় করবেন। চলুন আমরা সব শুরু করি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন শর্টেজ জব ফার্স্ট SJF। তো এর নামের সাথে আপনারা বুঝতে পারছেন যে শর্টেজ জব ফার্স্ট মানে হচ্ছে যার কাজ করতে বা যার এক্সিকিউশন টাইম সব থেকে কম সে প্রথমে এক্সিকিউট করবে, বা প্রথমে যে সে আমাদের যে রিসোর্সটা আছে সেই রিসোর্সটাকে সে অ্যালোকেট করবে। তো SJF অ্যালগোরিদমটা আছে শর্টেস্ট বার্স্ট টাইম গেট এক্সিকিউটেড ফার্স্ট, যার বার্স্ট টাইমটা হচ্ছে সব থেকে কম সে এক্সিকিউট হবে সবার প্রথমে। তো চলেন আপনারা একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দেখি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা প্রসেস রয়েছে, সে প্রসেসটা হচ্ছে P1, P2, P3 এবং P4, এবং আমাদের বার্স্ট টাইম দেওয়া রয়েছে বার্স্ট টাইম 21362। আমরা জানি যে বার্স্ট টাইম হচ্ছে যে একটা প্রসেস পুরোপুরি কমপ্লিট হতে বা এক্সিকিউশন হতে যে সময়টা লাগে সেটাকে বলা হচ্ছে বার্স্ট টাইম। তো P1 প্রসেসটা শেষ হতে বা কমপ্লিট হতে 21 সেকেন্ড সময় লাগে, P2 3 সেকেন্ড, P3 6 সেকেন্ড, P4 2 সেকেন্ড। ওকে, তো আমাদের প্রথম যে স্টেপটা আছে সেই স্টেপটাতে হচ্ছে যে আমাদের এই যে গ্রান্ট চার্টটা আছে সেই গ্রান্ট চার্টটা আমাদেরকে তৈরি করতে হবে। তো এই গ্রান্ট চার্টটাতে আমরা দেখতে পাচ্ছি প্রথমে যে প্রসেসটা এসেছে বা সরি প্রথমে যে যার বার্স টাইমটা সব থেকে কম, এখানে আমরা দেখতে পাচ্ছি P4-এর বার্স টাইম সব থেকে কম 2। তো সে প্রথমে আসলো, আসার পরে সে 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত কাজ বা এক্সিকিউশন করেছে যেহেতু তার বার্স টাইম 2 সেকেন্ড। দেন আমরা দেখতে পাই P2 সেকেন্ডের বার্স টাইম কম, মাত্র 3 সেকেন্ড। সো P4-এর পর P2 আসবে, P2 আসলো, আসার পরে সে কতটুকু সময় কাজ করলো? 3 সেকেন্ড। আমরা জানি 2 সেকেন্ড পর্যন্ত P4 হচ্ছে কাজ করেছে, এ কারণে 2-এর সাথে এই 3 যোগ করার পরে আমাদের কত আসলো? 5 আসলো। ওকে, এরপর আমরা দেখতে পাই যে এখানে বার্স টাইম হচ্ছে 6, P3-এর বার্স টাইম 6, দেন এই প্রসেসটা আমাদের এখানে চলে আসবে। সে আসার পরে 5 থেকে 6 যোগ করবে, প্লাস করবে, এই 11 সেকেন্ড পর্যন্ত P3 প্রসেসটা কাজ করবে। দেন আমাদের যে লাস্ট ওয়ান প্রসেস P1 প্রসেস, সে 21 সেকেন্ড কাজ করেছে। তো এই 11-এর সাথে 21 যোগ করার পরে দেখা যায় 32 P1 প্রসেস এই সময়টা কাজ করেছে। তো এখানে আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট একটা থিং, আমরা প্রথমে গ্যান্ট চার্ট তৈরি করলাম, দেন হচ্ছে অ্যাভারেজ ওয়েটিং টাইম। এখানে আমরা দেখতে পাচ্ছি P4-এর জন্য ওয়েটিং টাইম, সে এসেই কাজ শুরু করে দিচ্ছে, তার ওয়েটিং টাইমটা হচ্ছে 0। P2-র জন্য ওয়েটিং টাইম ছিল 2, সে 2 সেকেন্ড পর্যন্ত ওয়েট করেছে, এ কারণে ওয়েটিং টাইম 2। P3-র ওয়েটিং টাইম এখানে আমরা দেখতে পাচ্ছি P3 হচ্ছে 5 সেকেন্ড পর্যন্ত ওয়েট করতে হয়েছে, দেন সে কাজ শুরু করতে পারছে, এ কারণে ওয়েটিং টাইম 5। অ্যান্ড লাস্ট ওয়ান P1, সে কতটুকু সময় কাজ ওয়েট করেছে? 11 সেকেন্ড, 11 সেকেন্ড সে ওয়েট করার পর কাজ শুরু করতে পেরেছে, এ কারণে P1-এর ওয়েটিং টাইমটা হচ্ছে 11। দেন ডিভাইডেড বাই 4, এই 4 হচ্ছে কি আমাদের নাম্বার অফ টোটাল নাম্বার অফ প্রসেস, এখানে আমরা দেখতে পাচ্ছি 4টা প্রসেস রয়েছে, এই কারণে আমাদের ডিভাইডেড বাই 4। আমরা যদি এটাকে ডিভাইডেড করি তাহলে আমাদের একটা অ্যাভারেজ ওয়েটিং টাইম বা অ্যাভারেজ ওয়েটিং টাইম আমাদের বের হবে। তো আজকে টিউটোরিয়ালে আমরা দেখলাম যে শর্টেজ জব ফার্স্ট কীভাবে একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পলে ইমপ্লিমেন্টেশন করতে হয়, কীভাবে গ্যান্ট চার্ট তৈরি করতে হয় এবং কীভাবে অ্যাভারেজ ওয়েটিং টাইম বের করতে হয়। তো আশা করি আপনারা সবাই এটা এনজয় করেছেন। ধন্যবাদ সবাইকে।